আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। মার্কিন নির্বাচনে যে গুপ্ত কৌশল কাজে লাগিয়ে ট্রাম্পকে হারিয়ে জো বাইডেনের জয়। ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত নীতি বদলে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন জো বাইডেন। গোপনে দেশের নাম বদলেছেন প্রধানমন্ত্রী ওলি। তীব্র উত্তেজনা নেপালে। এবং সর্বশেষ থাকছে ক্ষমতা থেকে সরে গেলেও আজীবন যেসব সুবিধা পাবেন ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। মার্কিন নির্বাচনে যে গুপ্ত কৌশল কাজে লাগিয়ে ট্রাম্পকে হারিয়ে জো বাইডেনের জয়। করোনা মহামারীর মধ্যেও যুক্তরাষ্ট্রে এবার নির্বাচনী প্রচার প্রচারণা ছিল নজিরবিহীন। অনলাইনে নির্বাচনী প্রচারণা ছিল ব্যাপক। ডিজিটাল প্রচার প্রচারণার পাশাপাশি রাজনীতির 50 বছরের কলা কৌশল কাজে লাগিয়েছেন জো বাইডেন। জনগণের মনের ভাষা বুঝতে পেরেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা ছিল তার। অবশেষে চেষ্টার সফল হলেন তিনি। 7টি কারণ জয়ে সাহায্য করেছে তার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের 2,30,000 মানুষের মৃত্যু হয়েছে। এতে মানুষের জীবনযাত্রা ও রাজনীতি বদলে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় করোনা ভাইরাসের বিষয়ে উইসকনসিনে নির্বাচনী র্যালিতে বলেছিলেন, ফেক নিউজে সব কিছুই কোভিড 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 ও কোভিড। এই মন্তব্যে ট্রাম্পের জনসমর্থন কিছুটা হলেও বিপক্ষে চলে যায়। অন্যদিকে জো বাইডেন কোভিড ইস্যুতে যে অবস্থান সেটি তাকে এগিয়ে নিয়েছিল গত মাসের এক জনমত জরিপে এমনটি প্রকাশিত হয়। ওই জরিপে ট্রাম্পের তুলনায় জো বাইডেন 17 পয়েন্টে এগিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন থেকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির দিকে নজর রেখেছিল। কিন্তু করোনা মহামারীর কারণে সেই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধস নেমেছে। অর্থনৈতিক এই ক্ষতি ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা কৌশলকে বাধাগ্রস্ত করেছে। অন্যদিকে জো বাইডেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরতে পারলে জনমত তার দিকে সমর্থন জানায়। গ্রীষ্মকালে করা আরও এক জরিপে দেখা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের রেটিং 38% কমে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের নির্বাচনের শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার তুলনায় জো বাইডেনের নির্বাচনী কৌশল ছিল সম্পূর্ণ আলাদা। ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণায় বিতর্কমূলক বক্তব্য দিতেন, তখন জো বাইডেন ট্রাম্পের বক্তব্যের বিপরীতে জনগণকে ধৈর্য ধারণ করতে বলেছেন। জো বাইডেনের 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার হিসাবে কোষে এগোনোর চেষ্টা করেছেন, কিন্তু সেই হিসাবেও মাঝে মাঝে গণ্ডগোলের সৃষ্টি করেছে। তার দীর্ঘদিনের রাজনীতিতে ভুল বক্তব্য ও অসমীচীন কাজের জন্য বিশেষ পরিচিতি পেয়েছিলেন, যেসব ভুল তাকে প্রায়শই বিপদগ্রস্ত করেছে। 1987 সালের নির্বাচনে এমন ভুল হার কারণ ছিল তার। 2007 সালে আবার যখন তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেবার তার তেমন একটা সম্ভাবনাই ছিল না। কিন্তু তৃতীয়বার যখন ওভাল অফিসের জন্য লড়ছেন, তখন তিনি বক্তব্য দেওয়ার সময় যথেষ্ট কম হোঁচট খেয়েছেন। এর একটি বড় কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজে তার লাগামহীন অসামঞ্জস্যপূর্ণ নানা বক্তব্যের কারণে নিয়মিত খবরের উৎস ছিলেন। বাইডেন ক্যাম্প বরং ট্রাম্পকে তার মুখ খোলার সুযোগ দিয়েছে, যা শেষ পর্যন্ত কাজে লেগেছে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কৌশলে একটা স্লোগান কাজে লাগিয়েছে, আর সেই যেই হোক ডোনাল্ড ট্রাম্প নয়। নির্বাচনের এক সপ্তাহ আগে জো বাইডেন ক্যাম্প তাদের সর্বশেষ টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করে। এক বছর জো বাইডেন প্রার্থী হিসাবে যখন মনোনীত হন এবং যেদিন তার প্রচারণা শুরু করেন, সেই সময়কার বক্তব্যের সাথে এই বিজ্ঞাপনের বক্তব্যে বেশ লক্ষণীয় সাদৃশ্য ছিল। কৌশল ছিল বাইডেনের প্রচারণায়। জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের নন, এমন বার্তা দেওয়া হয়েছে ভোটারদের। প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার লড়াইয়ে জো বাইডেনের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্নি স্যান্ডার্স, যিনি বামপন্থী হিসাবে পরিচিত। আর একজন ছিলেন এলিজাবেথ ওয়ারেন,
যার ক্যাম্পেইনে বেশ ভালো অর্থের যোগান ছিল। এই দুইজনের যে কোনো সময় রক গানের কনসার্টের মতো মানুষ জড়ো হতো। কিন্তু জো বাইডেন উদারপন্থীদের চাপের মুখেও মধ্যপন্থী অবস্থান বজায় রেখেছেন। তিনি সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা, বিনামূল্যে কলেজ শিক্ষা ও ধনীদের জন্য বেশি কর আরোপ করার নীতিগুলোতে সমর্থন দেননি। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিয়ে জো বাইডেনের আলোচনা করেছেন, জলবায়ু ইস্যু দিয়ে তরুণ প্রজন্মকে আকর্ষণ করেছেন। যে কোনো নির্বাচনে অর্থ একটি গুরুত্বপূর্ণ, অর্থ ছাড়া নির্বাচনে নামা যেন অনার্থক, কিন্তু অর্থের সঙ্গে থাকতে হবে কৌশল। যুক্তরাষ্ট্রের নির্বাচনে শুরুতে জো বাইডেনের প্রচারণার তহবিল প্রায় শূন্য ছিল, ট্রাম্পের বিপক্ষে তার সীমাবদ্ধতা ছিল এটি। ট্রাম্পের প্রচারণা ছিল $100 কোটি বিষয়, কিন্তু এপ্রিল মাসে এসে তহবিল গঠনে জোরালোভাবে লেগে পড়ে বাইডেন ক্যাম্প। অন্যদিকে ট্রাম্পের পদ্ধতি হচ্ছে বাড়াবাড়ি অপচয়। নির্বাচনী প্রচারণার শেষের দিকে এসে ট্রাম্প ক্যাম্পের চেয়ে বড় তহবিল গড়েছিলেন বাইডেন। অক্টোবর মাসে ট্রাম্পের চেয়ে $144 মিলিয়ন বেশি ছিল বাইডেনের তহবিলে, যা ব্যবহার করে টেলিভিশন বিজ্ঞাপনে রিপাবলিকানদের জর্জরিত করে ফেলা হয়। ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত নীতি বদলে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন জো বাইডেন। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত বেশ কিছু নীতি বদলে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। 2021 সালের 20 জানুয়ারি জো বাইডেন আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন। এরপর তিনি ট্রাম্প প্রশাসন অনুসৃত ওইসব নীতি বাতিল করে নির্বাহী আদেশ দেবেন। শনিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানিয়েছে, যেসব মুসলিম প্রধান দেশের উপর ডোনাল্ড ট্রাম্প অভিবাসী নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সেগুলো খুব দ্রুত তিনি বাতিল করবেন। নিষেধাজ্ঞার তালিকায় ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, নাইজেরিয়া ও মিয়ানমার। আফ্রিকার দেশ সুদানও এই তালিকায় ছিল, তবে পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন আরব জোটে যোগ দিয়ে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার কারণে সুদানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এছাড়া যে সমস্ত কিশোর তরুণ অবৈধভাবে তাদের স্বপ্ন পূরণের জন্য আমেরিকায় প্রবেশ করেছে তাদেরকে সে দেশে থাকার অনুমতি দেবেন, তিনি এই সংক্রান্ত আইন পুনর্বহাল করতে চাচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকেও বেরিয়ে গেছেন, এই চুক্তিও পুনর্বহাল করবেন জো বাইডেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ট্রাম্প প্রশাসনের বেরিয়ে গেলেও বাইডেন তাতে আবার ফিরে আসবেন। গোপনে দেশের নাম বদলেছেন প্রধানমন্ত্রী ওলি, তীব্র উত্তেজনা নেপালে। গোপনে দেশের নাম বদলে ফেলেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে দেশটিতে। শাসকদল নেপাল কমিউনিস্ট পার্টির ভিতরেই শুরু হয়েছে বিবাদ। বেশিরভাগ নেতাই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের তুমুল সমালোচনা করে অবিলম্বে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। ঘটনাটির সূত্রপাত হয় কয়েকদিন আগে। নেপালের সংসদীয় বিষয়ক আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে দেশের নাম পরিবর্তনের বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে উল্লেখ করা হয়েছিল যে এখন থেকে সব সরকারি সংস্থাকে দেশের নামের জায়গায় ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল এর পরিবর্তে শুধু নেপাল লিখতে হবে। কেন আচমকা দেশের নাম পরিবর্তন করা হলো তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি ওই নির্দেশিকায়। এর ফলে প্রশ্ন উঠতে শুরু করে নেপালের শাসক দলের মধ্যেই। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এভাবে দেশের সরকারি নাম আচমকাই পাল্টে দেওয়া যায় না, এর জন্য মন্ত্রিসভা ও সংসদে আইন পাশ করতে হয়। কিন্তু প্রধানমন্ত্রী ওলি কোনো রকম আলোচনা ছাড়াই এই পদক্ষেপ নিয়েছেন। এমনকি গত সেপ্টেম্বরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হলেও কত তারিখে তা হয়েছে সেটা উল্লেখ করা হয়নি। 2015 সালের সেপ্টেম্বর মাসে সংবিধানে দেশের নাম ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল বলে উল্লেখ করা হয়েছিল। কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় এই তিনটি স্তরে প্রশাসনের পরিকাঠামো তৈরির কথাও বলা হয়েছিল, কিন্তু সবার অন্তরালে সেই পরিকাঠামো পাল্টে ফেলে নিজের হাতে সবচেয়ে বেশি ক্ষমতা নিয়ে আসতে চাইছেন কেপি শর্মা ওলি।
সেজন্যই এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। এই প্রসঙ্গে নেপাল কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির এক সদস্য লীলামণি পোখরেল এক বিবৃতি প্রকাশ করে অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ওলি ধারাবাহিকভাবে এই ধরনের পদক্ষেপ নিয়ে বর্তমান ব্যবস্থাকে ভাঙতে চাইছেন, নিজেকে সর্বশক্তিমান করার জন্য এই কাজ করছেন তিনি। ক্ষমতা থেকে সরে গেলেও আজীবন যেসব সুবিধা পাবেন ডোনাল্ড ট্রাম্প, চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়ে গেছে। আড়াই মাসের মধ্যে হোয়াইট হাউস ছেড়ে চলে যেতে হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সরকারি দায়িত্ব থেকে অন্তত 4 বছরের জন্য তো বটেই অবসরে যেতে হচ্ছে তাকে। তবে প্রেসিডেন্ট পদ ছাড়তে হলেও ট্রাম্পের জন্য সরকারি খাতে খরচ খুব কম হবে না আমেরিকায়। বেশ মোটা অঙ্কের পেনশন তো পাবেনই আজীবন, সঙ্গে পাবেন আমেরিকার চকচকে এলাকায় অফিস চালানোর বিশাল জায়গা, তার যাবতীয় খরচ বহন করবে সরকার, সেই অফিসে বহু কর্মী রাখার যাবতীয় খরচও। তাছাড়া পাবেন বিস্তর ঘোরাঘুরি আর টেলিফোনের খরচ প্রচুর ডলার, আর আজীবন পাবেন তার ও তার পরিবারের জন্য সিক্রেট সার্ভিসের নিরাপত্তা রক্ষার সুবিধা, আর যার সব খরচই বহন করবে আম জনতা তাদের জমা দেওয়া আয়করের মাধ্যমে। শুধু ট্রাম্প নন, তাকে নিয়ে আমেরিকার যে 45 জন প্রেসিডেন্ট এখনও পর্যন্ত অবসরে গিয়েছেন, আজীবন তাদের সকলের জন্যই সরকারি খাতে পেনশন সহ ওই সব ক্ষেত্রে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ থাকে প্রতি বছরের বাজেটে। আমেরিকার সংবিধান মোতাবেক, যার শুরুটা হয়েছিল 1789 সালে প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ক্ষমতাসীন হওয়ার পরেই, সব সাবেক প্রেসিডেন্টই আমেরিকার সংবিধানের রীতি অনুযায়ী বেতন পান এবং প্রেসিডেন্টের ক্যাবিনেটের সদস্যদের এখানকার বেতনের মতোই। 2017 সালে সেই পরিমাণ ছিল প্রায় প্রতি বছরে $2,07,800, এর মধ্যে অন্যান্য ভাতা নেই, এটা অবশ্যই মনে রাখা উচিত। 2018 সালে কংগ্রেস যে বাজেট প্রস্তাব জমা পড়েছিল তাতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অফিসের জায়গার জন্য খরচ জানানো হয়েছিল $5,36,000, আর এক সাবেক প্রেসিডেন্ট জর্জ HW বুশের ঘোরাঘুরির জন্য খরচ বরাদ্দ করা হয়েছিল $68,000। শুধু তাই নয়, সাবেক প্রেসিডেন্টের স্বামী বা স্ত্রীদের মোটা অঙ্কের পেনশন পাওয়ারও অধিকার দেওয়া হয়েছে আমেরিকার সংবিধানে, সেটাও খুব কম নয়, বছরে $20,000, এবং সেটা আজীবন। সঙ্গে তারাও পান ঘোরাঘুরি, টেলিফোন ও যোগাযোগ রক্ষার যাবতীয় খরচ। 2015 সালে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ও তার পরিবারের নিরাপত্তা রক্ষার জন্য বরাদ্দ হয়েছিল $2,00,000 বেশি, আর সেই খরচটা আর এক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ক্ষেত্রে ছিল $8,00,000। এসব ছাড়াও আমেরিকার সাবেক প্রেসিডেন্টরা আত্মজীবনী লিখে কোনো নামজাদা কর্পোরেট সংস্থার পরিচালনা বোর্ডের সদস্য হয়ে বা বিশ্বের নানা প্রান্তে আমন্ত্রণী বক্তৃতা দিয়ে প্রচুর ডলার উপার্জন করতে পারেন। আমেরিকার সংবিধানে সেই অধিকার দেওয়া রয়েছে। অবসর নেওয়ার পর শুধু বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েই সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন উপার্জন করেছিলেন $6,50,000, আর আত্মজীবনী ছাপিয়ে রোজগার করেছিলেন $1,50,000। এই সব সুযোগ থাকবে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।